আমরা আবার আমি এসে গেছি আবার নতুন একটা ব্লগের সাথে। আজকে না গাড়িতে, না হেঁটে, না স্কুটিতে, আজকে এসেছি সাইকেলে। আর আমার সাথে আছে আর কে থাকতে পারে, আকাশ নীল, সবই নীল। আমার সাথে আজ আছে স্বপ্ন নীল। ও কি সুন্দর কবিতা! এই কবিতার জন্য একটা লাইক বানতা হ্যায় বস। কবি কবি ভাব কিন্তু কবিতার অভাব, কবি কবি ভাব কবিতার অভাব। চলো শুরু করা যাক আজকের ব্লগ। আমরা পৌঁছে গেছি গুলমা। এ কী রে, এইসব জায়গায় তো জলই জল, নদী পৌঁছলো না তার আগেই তো জল। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এখানে, তাই জন্যে প্রায় সব জায়গাতেই জল। এনের জন্য আমি বৃষ্টির জন্যই আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে সাইক্লিং করতে পারিনি, নাহলে আগে আমি উইকে অ্যাটলিস্ট 3 দিন ধরে রং টং ঘুরেছি। আমরা একদম চলে এসেছি গুলমা নদীর এখানে। এই যে গুলমা নদী। এ তুই নেমেও গেলি ভাই, কিন্তু এই জলের জলে যা অবস্থা, এই নোংরা জলে নামার আমার সেরকম ইচ্ছে নেই। আমার সাইকেলটা এইখানে, লোক নেই, লোক নেই, খালি, পুরো খালি। কোথায় চলে গেছে এই ছেলেটা? কি বাড়ি, হোয়াট ইজ দিস বাড়ি, হোয়াট ইজ দিস বাড়ি? নেচার কলিং ইটসেলফ। জুতো উতো ভাই খুলে নিয়েছি, এখন এই জলের মধ্যে জল ক্রস করে যাবো ওর কাছে। পুরো ঠান্ডা জল, পা কেটে যাবে, পাথর, পুরো শার্প, পা কেটে যাবে, পুরো শার্প পাথর। হ্যাঁ জুতো খুলে আসছি রে, জল তো ভালোই জোরে। আমরা এখন একদম জলের মাঝখানে আছি। এ ব্রো দেখে দাও, একদম চারিদিকে জল, শুধু জল আর শুধু জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে জলটা খুব ভালোই স্পিডে আসছে। এই স্পিডে যদি আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি, প্রথম কথা ঠান্ডা লাগবে, সেকেন্ড কথা আমরা নোংরা হচ্ছে বিকজ জলটা খুবই নোংরা, থার্ড ফাঁসি নিয়ে চলে যাবে এত জোরে আসছে জল। ভাই ওট ভাই ভাই, এটাই তো অ্যাডভেঞ্চার। এইরকম অ্যাডভেঞ্চারের কোনো দরকার নাই ভাই, যদি জীবন নিয়ে না বলছে অ্যাডভেঞ্চারের কী দরকার? জলের থেকে উঠে আসলাম, বাট ব্যাপারটা হচ্ছে এখন আমাকে আমার পা শুকোতে লাগবে, বিকজ আমি ক্রক্স পরে আসিনি, আমি পরে এসেছি জুতো। আর আমি যদি এখন এই ভেজা পায়ে জুতো পরি, খুব আনকমফোর্টেবল লাগবে যতক্ষণ বাড়ি পৌঁছাবো না। তাই জন্য আমি এখন একটা পাথরের উপর দাঁড়িয়ে নিজের পা শুকাচ্ছি। ওরে ভাই পড়ে যাবো পাথর থেকে। হিম্যান কি বাড়ি, তুমি কি আজকে দুটো সাইকেলই বাড়ি নিয়ে যাওয়ার ধান্দায় আছো? পাকা ছেলে কয় ধরনের? এই দেখো পড়বে, এখনই পড়বে, এখনই পড়বে। নুপস। It was at this moment that he knew. He thought. তো আমরা গুলমা থেকে বেরিয়ে গেছি, গুলমা থেকে বেরিয়ে আমরা একটা ক্যাফেতে আসছি। ক্যাফেতে এসে মোমোজ অ্যান্ড চায়, অ্যান্ড আমার সুবন্ধু খাচ্ছে, কি খাচ্ছে? মাজা। এই এই সাইক্লিং, তুমি সাইক্লিং করে মাজা খাচ্ছ? হ্যাঁ, আর তুমি সাইক্লিং করে মোমো খাচ্ছ? আমি তো খেতেই পারি, আমি মোটা নাই। তুমি তুমি খেতে পারো না, তুমি পাতলা, তুমি তাহলে মোটা হয়ে যাবে। আমি মোটা হবো না, ব্যাপারটা আছে না, ও খুব ক্যামেরার থেকে ভয় পায়, তাই জন্য ওটা ওপেন আপ হতে পারেনি এখনো। বলো ব্যাপার না, ট্রিপ তো যাচ্ছেই, ট্রিপে গিয়ে সব হবে। চলো এখন খাওয়া যাক মোটা। খাওয়ার ইচ্ছা নেই, মোটা খাবি না? একটা টেস্ট করে দেখা ক্যামেরার সামনে। দাঁড়াও
কেমন? সোসো সোসো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার আমি খাই ভাই, পরে দেখা করছি ক্যামেরার সাথে। হ্যালো, হাই, কি করছিস তুই? কল লাগাচ্ছি। কারে? সাইক্লিং করে আসলাম, কিন্তু ব্লগটা ছোট হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম একটু বন্ধুদের সাথে দেখা করতে যাই। আমার ড্রাইভার, মিট মাই ড্রাইভার, চলো যাওয়া যাক। এইভাবে 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 ধরতে লাগে, বুঝলি? দিস ইজ হাউ ইউ ব্লগ। তো আমরা এখন যাচ্ছি ক্যাফেটার দিকে, আমরা এখন আছি গুগুমালি বাজারের এখানে, চলো একবার ওখানে গিয়ে দেখা সবার সাথে দেখা করবো। আমার ফরেনার বন্ধু শাকনিকা, একে চেনার দরকারই, সবাই চেনে একে, একেও সে একেও সবাই একটু আগে ছিল, আর ওকেও সবাই চেনে। আমার ফরেনার বন্ধু কালকে বাড়ি চলে যাচ্ছে। আরে বাড়ি যাচ্ছে না রে, ও বাড়ি যাচ্ছে, ও ব্যাঙ্গালোর যাই হোক, ব্যাঙ্গালোর যাচ্ছে, যাই হোক, তোমার তুই যাতে ভালো ভাবে কাটুক এটাই আমি চাই। আমরা আঙ্কালের ক্যাফে, হাই বল দিচ্ছি আঙ্কাল, আঙ্কালের ক্যাফেতে আড্ডা মারি, আঙ্কালের ছেলে হাই বললো। আমরা এখানেই পড়ে থাকি, এটা হচ্ছে অভিমন্যু ক্যাফে, এখানে তোমরা এসে অনেক টেস্টি মোমোজ, টেস্টি চাইনিজ বাও সব পাওয়া যায়, খেয়ে দেখতে পারো। ওকে, হ্যাঁ বাই আঙ্কাল। এই যে হোটেল অভিমন্যু, চলো যাও যাক। ওই একবার কর না, একবার এটা রেকর্ড কর, কর কর কর। চলো তাড়াতাড়ি।